রংপুরে ময়লার ভাগাড় থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা। নেপথ্যে উঠে এসেছে বিয়ের প্রলোভনে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা। মা ও ছেলে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুর থেকে তারিকুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু। রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবর্জনার স্তূপে মঙ্গলবার রাতে কান্নার শব্দ শুনতে পায় পরিচ্ছন্ন কর্মীরা। পরে সেখান থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়। এই মামা আসি আমার খুলো মামা, এই সমস্যা বাচ্চাটা ফেলে দিয়েছে হাসপাতাল পেছনে। আচ্ছা হোক, সাফি আমার খুলো একটা গজর পেটি আর একটা ইয়ে নিয়ে গজর থান নিয়ে এসি, আমি সিজার টিজার নিয়ে এসি, ক্লোজ পরে নাড়িটা কাটি উপরে নিয়ে গেলাম শাখা দিয়ে। খবর পেয়ে পুলিশ অসুস্থ অবস্থায় নবজাতকের কিশোরী মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন কিশোরীর অভিযোগ, মোবাইলে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দিয়ে গত বছর দুর্গাপূজায় পীরগঞ্জের নীলদড়িয়ায় বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পার্শ্ববর্তী এলাকার আরিফুল। মঙ্গলবার রাতে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় সন্তান প্রসব করলে সমাজে মুখ দেখানোর ভয়ে নবজাতককে ফেলে যায়। আমাকে স্কুল থেকে ও নিয়ে গেছে, বলতেছে কোথাও ঘুরতে যাবো, তা আমি ওর সাথে গেছিলাম। যা এইরকম করার পরে ও আমাকে ফেরত দিছে। বিশেষ চাই, আমার একটাই বাচ্চা। নবজাতকটি এখনো শঙ্কামুক্ত নয় বলে বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্লাস বাচ্চাটার ওয়েট কম, যার জন্য আমরা এখন যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমরা তাকে বাচ্চাটাকে বেটার চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে শিশু বিভাগে ভর্তি রেফার করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত তাকে গ্রেপ্তারের চেষ্টা করব। অভিযুক্ত কলেজ ছাত্র আরিফুলের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়ায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।